হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এডুকেশন বিটি। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। COVID-19 বা করোনা ভাইরাসের কারণে এবছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল অটোপাসের মাধ্যমে দেওয়া হয়েছে। তো যারা এই বছর অটোপাস করেছে তাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা খুবই মেধাবী, কিন্তু তাদের পারিবারিক অবস্থা ভালো না থাকায় তারা ভালো কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারছে না এবং ভর্তির যে প্রস্তুতিটা এটা নিতে পারছে না, বা কোচিং বলেন যে এগুলো বলেন সেগুলো নিতে পারছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা মেধাবী স্টুডেন্ট আছে তাদের জন্য বৃত্তি দেওয়া হবে সরকারিভাবে, এবং কারা এই বৃত্তির জন্য যোগ্য এবং কত তারিখে তাদের টাকা দেওয়া হবে, এই সকল প্রসঙ্গ নিয়ে আজকের এই পুরো ভিডিওটি সাজানো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ এইরকম সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। 10,000 এইচএসসির পাস শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত। 2020 সালের এইচএসসি পরীক্ষায় পাস বা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে 10,500 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য দেশের সব শিক্ষা বোর্ড থেকে নিয়মিত শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে। রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি উপ পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটার বণ্টনের জন্য 2020 সালের এইচএসসি পরীক্ষার উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্যাদি নমুনা সক অনুযায়ী পাঠাতে বলা হয়েছে। এই তথ্য আগামী 11 মার্চের মধ্যে সফট কপি ইমেইলে এই অ্যাড্রেসে এবং হার্ড কপি মাউসির উপপরিচালক বরাবর পাঠাতে বলা হয়েছে। এবং মাউসির উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের রাজস্ব খাত থেকে বৃত্তি প্রদান করা হবে। এজন্য আমরা সব শিক্ষা বোর্ডের যোগ্য ও নিয়মিত শিক্ষার্থীদের তালিকা পাঠাতে বলেছি, সেখান থেকে 10,500 জনকে নির্বাচন করা হবে। তার মধ্যে মেধা কোটায় 1,125 জন ও সাধারণ কোটায় 9,375 জনকে বৃত্তি প্রদান করা হবে। এ সংখ্যায় 10টি শিক্ষা বোর্ডের ভাগ করে দেওয়া হবে, তারা যোগ্যদের মধ্যে এ বৃত্তি বণ্টন করবে। তিনি আরও বলেন, এইচএসসি পর্যায়ের মেধা কোটায় মাসিক 825 টাকা, তার সঙ্গে এলাকাকালীন 1,800 টাকা, অর্থাৎ যারা কোটার মধ্যে রয়েছে তাদেরকে মাসিক দেওয়া হবে, অর্থাৎ মাসে দেওয়া হবে 825 টাকা, এবং তার সাথে এলাকাকালীন 1,800 টাকা দেওয়া হবে, এবং সাধারণ কোটায় মাসিক 375 টাকা এবং এলাকাকালীন 750 টাকা প্রদান করা হবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ভর্তি হলে সেই প্রতিষ্ঠানের মাধ্যমেও বৃত্তির জন্য আবেদন করতে হবে, তারপর এ অর্থ প্রদান করা হবে। বৃত্তির প্রদানের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের জিপিএ পাস ধারীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে বলে জানান তিনি। তাহলে বুঝতেই পারছেন কারা এই বৃত্তি পাওয়ার যোগ্য। বৃত্তি প্রদানের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে যারা জিপিএ পাসধারী রয়েছে তাদের অগ্রাধিকার বেশি থাকবে, এবং যারা দরিদ্র পরিবার থেকে লেখাপড়া করে, অর্থাৎ দরিদ্র মেধাবী স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও অগ্রাধিকার অনেক বেশি থাকবে এবং বৃত্তি পাওয়ার সম্ভাবনা তাদেরও বেশি থাকবে। তো এটাই ছিল মূল বিষয়টি। এবারে জেনে নেওয়া যাক কত তারিখে তাদের বৃত্তির টাকাটা দেওয়া হবে। তো এই প্রসঙ্গে কোনো নোটিশ এখনও দেওয়া হয়নি, যখনই দেওয়া হবে তখনই আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে বিষয়টা জানতে পারবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে অসংখ্য অসংখ্যবার শেয়ার করবেন।